अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। পঙ্কজ, কেমন অদ্ভুত লাগছে আমার। কি হয়েছে জ্যোতি? জানি না। এক মিনিট। হ্যালো, কি কি করে হলো এইসব? হ্যাঁ হ্যাঁ, আমরা এক্ষুনি আসছি। কি হয়েছে? যদি আসলে সুধা লকআপে ওর হাতের শিরা কেটে ফেলেছে। একদম ঠিক আছে, বিপদ মুক্ত আছে, কিন্তু এখন ওকে আন্ডার অবজারভেশন রাখতে হবে। কিন্তু এসব হলো কি করে? ভেরি সিম্পল, এটা সুইসাইড কেস, আর পুলিশের সাথে ছিল তাই অ্যাডমিট করতে হয়েছে। কিন্তু এই কেসটা অতটা সিম্পল নয় যতটা মনে হচ্ছে। যদি তুমি সুধার সঙ্গে দেখা করে এসো, আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছি। আচ্ছা। সুধা, সুধা, করেছিস তুই সুধা? বলেছিলাম তো আমি ছাড়াবো তোকে। এক্সকিউজ মি, তুমি কে? তোমার প্রবলেমটা কি বলো তো? দেখো, আমি কোনো সুধা টুধা নই, আমি দেবিকা, আর মানুষ আমাকে এই নামেই ডাকে। কেউ শান্তিতে থাকতেই দেবে না একেবারে। সুধা, আমি আমি তোর দিদি হই, জ্যোতি। তুমি সেই না যে আমাকে ম্যাজিস্ট্রেটের রুমে থাপ্পড় মেরেছিল? তোমাকে তো যদি যদি হসপিটালে না থাকতাম না, তাহলে তোমার থাপ্পড়ের জবাব তুমি এখনই পেয়ে যেতে। হাই ফরগট, তোমার থাপ্পড়ের জবাব তো আমি ওখানেই দিয়ে দিয়েছিলাম, তাই না? ওকে জিজ্ঞাসা করো, খুব ভালো করে জানে। কারোর হিসাব বাকি রাখি না আমি। তুমি আমাকে থাপ্পড় মেরেছো, আমি তোমার গলা টিপেছিলাম, হিসাব সমান সমান। এখন যা। মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, সেরকম তো মনে হচ্ছে না। ডাক্তারবাবু, আপনি ভালো করে দেখুন ওকে। আপনি এখন যে সুধাকে দেখতে পাচ্ছেন, ও কিন্তু আসলে এরকম নয়। তুই তুই দেবিকা নোস, তুই তুই সুধা রে, আমার বোন। এক মিনিট, আমি তোমার প্রবলেম সলভ করে দিচ্ছি। আমি তোমাকে কেন এক্সপ্লেইন করব? তুমি কে আর আমাদের সম্পর্কই বা কি? আরে কাঁদছো তুমি, আমার জন্য কাঁদছো? এই প্লিজ, এই কান্নাকাটি একদম বন্ধ করো, আমার কান্নাকাটি একদম ভালো লাগে না। দেবিকা লাইফকে এনজয় করতে বিলিভ করে, তাতে বাঁচতে বিলিভ করে। চলো, সাত খুন সব মাফ, এখন যাও। দেবিকার মন অনেক বড়, সে তোমাকে ক্ষমা করলো। আরে তুমি তো কাদা ছাড়া আর কিছুই করতে পারো না। আচ্ছা, তুমি এখানে আমাকে সরি বলতে এসেছিলে, তাই না? আর ওই দিন ম্যাজিস্ট্রেটের অফিসে
আমাকে ফাঁসানোর চেষ্টা করছিলে? তুমি আমাকে কি ফাঁসাবে? তুমি তো নিজেই একজন ভীতু মহিলা, তাছাড়াও দেবিকার কিচ্ছু যায় আসে না, ও নিজেই নিজের মর্জির মালিক, সেটাই করে যেটা ও চায়। ওর জেল পছন্দ হয়নি তাই জন্য এখানে, নিজের ইচ্ছায়, বুঝেছো? যাও। আরে যাও আমার দিদি, আরে তুমি তো আমার পিছনে পড়ে রয়েছো দেখছি। প্রথমে ওরা আমাকে জেলের মধ্যে ওভাবে আটকে রেখে দিয়েছিল, এখন তুমি এসেছো আমার মাথা খেতে। যাও, আমি বিশ্রাম করব এখন, যাও এখান থেকে। আপনি দেখলেন, যে মেয়েটা একটু আগে সুইসাইড অ্যাটেম্প করেছিল সে হঠাৎ করে এতটা রিল্যাক্স কি করে হতে পারে? কিন্তু মিস্টার বশিষ্ঠ, আমি যদি আপনার কথা মেনেও নিই, আমি তো কোনো প্রুফ দিতে পারবো না। আমি শুধু ওর ক্ষতর চিকিৎসা করতে পারি। হ্যাঁ, একটা ব্যাপার হতে পারে, ও হয়তো পুলিশের থেকে বাঁচবার জন্য কোনো নাটক করছে। আরে না ডাক্তারবাবু, আপনি ভালো করে দেখুন। আচ্ছা, মেনে নিচ্ছি যে তুই দেবিকা। হ্যাঁ, তাহলে দেবিকা কি কারোর ছোট বোন হতে পারে না? প্লিজ মনে রাখবে, দেবিকার না কোনো দিদি আছে, না কোনো ভাই, না কোনো পরিবার, না কোনো সম্পর্ক। দেবিকা এইসব সম্পর্ক একদম পছন্দ করে না, মানুষ এই সম্পর্কে বাধা পড়ে যায়, আর দেবিকার বাধা পড়তে পছন্দ নয়। দেবিকা নিজের স্বাধীনতা সব থেকে বেশি পছন্দ করে। কিন্তু তুমি আমার কাছে আসার কেন চেষ্টা করছো? ও, তুমি পুলিশের গোয়েন্দা তাই না? ও পাঠিয়েছে না তোমাকে, যাতে আমি তোমাকে বলে দিই যে ওই দিন আমি ডিস্কোতে কেন গিয়েছিলাম, ওকে কেন মেরেছিলাম, কেন, কখন, কিভাবে, এই সব কিছু। অফকোর্স আমি ওকে ধাক্কা মেরেছিলাম, ওটা জাস্ট একটা সেলফ ডিফেন্স ছিল। আমি ওই দিন ডিস্কোতে একা গিয়েছিলাম, ও আমার সাথে খারাপ ব্যবহার করছিল, আমাকে ধাক্কা মারতে হয়েছিল নিজেকে বাঁচানোর জন্য, দ্যাটস ইট। যেটা ওই ছেলেটা করেছিল তার ফলও পেয়ে গেছে। আর ওকে ধাক্কা মারার পরে আমি একদমই গিল্টি ফিল করছি না। আর তাছাড়াও দেবিকা কাউকে সরিও বলে না। আচ্ছা, আপনি কি শুনলেন? সুধা কিন্তু নিজের অপরাধও স্বীকার করলো। আজকের দিনে কি কেউ কেউ এত সহজে নিজের অপরাধ কি স্বীকার করে? আই এম ভেরি সরি মিস্টার বশিষ্ঠ, কিন্তু যেটা আমি দেখছি সেটা আপনি দেখতে পাচ্ছেন না, আপনি শুধু শুনে অনুমান করছেন। আমি প্রতি মুহূর্তে পেশেন্টকে অবজার্ভ করি, শুধু শোনাটাই যথেষ্ট নয় আজকালকার দিনে। আই এম সরি মিস্টার বশিষ্ঠ। না না, ঠিক আছে ডাক্তারবাবু, আপনি পেশায় একজন ডাক্তার, আপনি তো নিশ্চয়ই এটা জানেন যে যে মানুষ চোখে দেখতে পায় না তার শোনার শক্তি কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আমি শুনে সেই অনুভব করতে পারি যা হয়তো আপনি দেখেও করতে পারছেন না। এই মেয়েটা কিন্তু নাটক করছে। তোর যা ভাবতে ইচ্ছে করে তুই ভাব, কিন্তু সুইসাইড, তুই বুদ্ধিমতী তুই, কিন্তু তারপরে এই সুইসাইড করার প্ল্যান কেন এলো মাথায়? কেন নিজের জীবনটার সাথে খেলছিস তুই? ভালোবাসিস না নিজের জীবনটাকে? তুমি তো আমার পিছনে পড়ে গেছো ইয়ার। দেবিকা নিজের জীবন নিয়ে কখনো খেলা করে না, ও তো বাঁচে, ও তো জীবনকে ভীষণ ভালোবাসে। শোনো, তুমি যেই হও না কেন, আমার তোমাকে একটু ভালো লাগছে। তোমার মনে হয় না ওই নোংরা জেলের থেকে এই হসপিটাল অনেক বেটার? এয়ার কন্ডিশন, বেড, সেবার জন্য নার্সেস। তুমি জানো আমি জানতাম যে আমি মরব না, আমাকে বাঁচানোর জন্য অনেক লোক ছিল ওখানে, কিন্তু এই যে সবার আগে আমি মরে গেলে তোর চাকরিটাই চলে যেত, আমাকে বাঁচানোটা ওর দায় ছিল। আর এই হাত হাত দেবিকা ততটাই কেটেছে যতটা প্রয়োজন ছিল, ব্যাস। আহ!
জানকে একবার সুধাকে দেখুন না, একবার দেখুন তাড়াতাড়ি। সুধা, 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 সিস্টার, সুধা, কে কোন ইনজেকশন? সুধা শান্ত, সুধা শান্ত, সুধা কি হচ্ছে তোর? দেখুন না ডক্টর ওকে, সুধা, এই সুধা। দিদি, সুধা, আমি এখানে কেন? এখানে এসব কি হচ্ছে দিদি? আমার খুব ভয় লাগছে। তুই তো আমাকে বলেছিলি যে তুই আমাকে এখান থেকে নিয়ে যাবি, কেন নিয়ে যাসনি আমাকে? এটা খুব খারাপ দিদি, সব নাটক। আমাকে কত মারধর করে, আমাকে নিয়ে চলে, আমাকে নিয়ে চলে এখান থেকে দিদি, আমাকে নিয়ে চলে এখান থেকে, আমাকে নিয়ে চলে বাড়ি যাবো, এরকম মারে আমাকে দিদি। আমি ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, অন্তত সন্ধে পর্যন্ত ভালোভাবে ঘুমোবে। ডাক্তার বাবু, চিন্তার কোনো ব্যাপার নেই তো? দেখুন, চিন্তার কোনো কারণ নেই, ওর আঘাত তো ঠিক হয়ে যাবে। কিন্তু মিস্টার পঙ্কজ, আপনি হয়তো ঠিকই বলছিলেন যে সুধা মাল্টিপল পার্সোনালিটির শিকার, যত তাড়াতাড়ি সম্ভব ওর ট্রিটমেন্ট শুরু করুন। ডক্টর, সুধা ভালো হয়ে যাবে তো? সব ঠিক হয়ে যাবে জ্যোতি, এইরকম কেসে অনেক পেশেন্টই 100% সুস্থ হয়ে গেছে, ট্রাস্ট মি। আমরা সুধার ভেতরে লুকিয়ে থাকা দেবিকাকে শেষ করে দেব, আর আমাদের সুধাকে ফিরিয়ে আনব। শুধু তুমি একটু ধৈর্য ধরে থাকো। তাহলে আজ রাত্রে সুধা এখানেই থাকবে তো? হ্যাঁ, আজ ওকে আমরা ছুটি দেব না, এটা ওর জন্য খুব ভালো। কাল মানডে আপনার ওর বেল পেয়ে যাবেন, তখন ওকে বাড়িতেও নিয়ে যেতে পারবেন। আচ্ছা। কেন এনেছিস ওকে এখানে? মা, জামিন পেয়ে গেছে ও, বাড়িতে নিয়ে এসেছি ওকে, আর কোথায় নিয়ে যেতাম? ও এখানে কি করতে এসেছে? ঠামি, আমাকে বেশি বোঝাতে আসিস না, ওকে ওইখানেই নিয়ে যা। আরে ওইখানে, আরে যেখানে নাচ গান করার জন্য যেত সেইখানে নিয়ে যা, ওর সাথে কোনো সম্পর্ক নেই। এভাবে তোমরা কেন কথা বলছো? মা একদম ঠিক কথা বলেছেন, বদনাম করেছে মেয়েটা এই পুরো পরিবারকে। ব্যাস, অনেক হয়েছে, যা নিয়ে যাও ওকে, এই বাড়িতে ওর কোনো প্রয়োজন নেই। মা, সুধা কিচ্ছু করেনি, ও অসুস্থ। আর যদি বাচ্চারা অসুস্থ হয় তাহলে কি বাবা মারা তাদের পাশ থেকে সরে যায়? কি হয়েছে কি ওর? ওর কি এমন অসুখ করেছে? হ্যাঁ দেখছি তো ভালোই দাঁড়িয়ে আছে। আমি,
সুধার এমন একটা রোগ হয়েছে যেখানে একই শরীরে দুটো আলাদা চরিত্রের মানুষ বাস করে। যা কিছু হয়েছে তাতে সুধার কোনো দোষ নেই। এবার কোন নতুন নাটক শুরু করেছে ও? না না মা, এটা কোনো গল্প নয়, আমি সত্যি বলছি। তোমরা বাবা, তুমি ওদেরকে কিছু বলো না, তুমি তো আমার কথা বিশ্বাস করছো, বলো বাবা। দীপু দিদি, আমি কি দিদি দিদি করছিস? তুইও কি আমাকে বিশ্বাস করতে পারছিস না? যা কিছু করেছে ওই দেবিকা করেছে। নাটক করছে দেখো। আর কি প্রমাণ আছে যে ও অসুস্থ? এবার বাবা মাকেও তাদের সন্তানকে বিশ্বাস করার জন্য প্রমাণের প্রয়োজন কবে থেকে পড়ছে মা? যেদিন থেকে ও আমাদের বিশ্বাস ভেঙেছে, সবার সামনে আমাদের ছোট করেছে ও। কারোর মুখটা মনে পড়লো না ওর একবার? তুই তুই নিয়ে যা ওকে। এই বাড়িতে ওর ওর জন্য কোনো জায়গা নেই, নিয়ে যা ওকে।